ঘন্টা আমাকে এটা রাখতে হবে, তো তারপরে এটা উনি আবার এসে খুলে নিয়ে যাবে। যাই হোক, তো আপাতত 24 ঘন্টা মেশিন বন্দি আমি, দেখতেই পাচ্ছ। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তারপরে মোটামুটি সারাদিনে যা করছি চলো দেখতেই পাবে, কিন্তু মানে এখান থেকে স্টার্ট করলাম প্রায় দুপুর এখন 12:30 বাজে, যাই এই টাইম থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওই তো ভালোই হলো, তোমাদের তো দেখানোই হয়নি যে রিয়া আমায় কী গল্পের বই দিয়েছে, যে রিয়া দিয়েছে বুদ্ধদেব গুহর বাবলি, এটা আমার জন্য এনেছে, আর বাবুর জন্য একটা কার, সুকুমার রায়, সুকুমার রায়ের বল নামটা বল, তুই ভুলে গেছিস। আর এটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর দোয়েল সাকু, এটা রিয়া নিজের জন্য এনেছে। তো তোমাদের বইটা দেখিয়ে দিলাম, আর আজকে একদম পুরো রেস্টে আছি, আমার যাবতীয় কাজকর্ম রিয়াই বেশিটা করে দিচ্ছে, আর বাড়িতে বোন বাকিটা সামলে দিয়েছে। তো এই যে এই টেস্টটা কি জানি না, যাই হোক এটা টেস্ট করার জন্য বলেছিল, তো আজকে করলাম। এবিপিএম কি? এবিপিএম, ফুল ফর্ম জানি না, এবিপিএম, যাই হোক, তো সেটার জন্য কল্যাণীর থেকে একজন এসেছিলেন, এসে এটা আমায় তো সেট করে দিয়ে গেছে, আবার বোধহয় কালকে সেম টাইমে প্রায় 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা আমাকে এটা রাখতে হবে, তো তারপরে এটা উনি আবার এসে খুলে নিয়ে যাবে। যাই হোক, তো আপাতত 24 ঘন্টা মেশিন বন্দি আমি, দেখতেই পাচ্ছ। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তারপরে মোটামুটি সারাদিনে যা করছি চলো দেখতেই পাবে। কি ওটা বড়া ভাজা নিয়ে এসছে, পিসিকে ডাকতো একটুখানি এখানে আসতে বলতো, আমরা ভাত খাবো, খাবে যেতে পারবো তো, হেঁটে আবার পায়ে একটা দিলাম না কেন, তো আমি কিন্তু আর ভাত খাবো না, লেপ কম্বল দুপুর থেকে সব নিয়ে নিচ্ছে, আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে, খাটটা অধিকার করেছিল, এখন খাট থেকে আবার নিচে অধিকার করেছে। আজকের সারাটা দিন হাসি মজা করে সবাই মিলে খুব সুন্দর করে কেটে গেল, আর আমি তো ছিলাম মেশিন বন্দি, আমি তো ভাবতেই পারিনি সারাদিন আমি এইভাবে বসে বসে বোর না হয়ে এত সুন্দর করে দিন কাটাবো। তো সবাই মিলে আমাকে ভীষণ হেল্প করে দিয়েছে, টুক তো বাড়ির রান্না বান্না যাবতীয় কাজকর্ম করেছে, আর রিয়া নিজের বাড়ির কাজ সামলেও আমাকে খাইয়ে পর্যন্ত দিয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে। তো কালকে যেহেতু জুনের জন্মদিন, তো সেই দিনটাও আমি আজকে আমার এই ব্লগেই শেয়ার করে দেব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো জুনের বার্থডে সেলিব্রেশন। জুনের জন্মদিন চলে এসেছি ওদের বাড়িতে সাজুগুজু করে, তার আগে আমি জয়া জুনকে সাজিয়ে দিয়ে গেছি, আর আমিও রেডি হয়ে চলে এসেছি। তো চলো দেখিয়ে দিই তোমাদের, এই যে জয়া, খুব মিষ্টি লাগছে জুনকে, আর জয়াকেও খুব সুন্দর লাগছিল। তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও ওদেরকে কেমন লাগছিল। বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি আর ফটো সেশন হবে না তা তো হয় না, তো এখানে এখন ফটো তোলা চলছে আর ওদিকে চলছে রান্নাবান্নার তোড়জোড়। তো চলো এক ফাঁক দেখিয়ে নিই রান্নাবান্নার দিকটা, এই দেখো রান্না হচ্ছে ডিমের টেবিল, মুগের ডাল,
চিপস, কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে চিকেন কষা, রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি, যা যা হয় আর কি, আইসক্রিম, স্যালাড, সমস্ত কিছু। তো ভীষণ ভালো আয়োজন করেছে জয়া ওরা। আর চলো তাহলে পরে এবার কেক কাটার পর্বটা হয়ে যাক। বাবু বসে গেছে, আমি ভাবছি বাবু কোথায় গেল, বাবু কোথায় গেল, বসে গেছো, কাপ দিয়ে কি হবে, জল খাওয়া, আচ্ছা দিচ্ছি। একই টেবিলে বাদ্রেগালের সঙ্গে বসে গেছে বাবু, আয়ুষ আর আমাদের পুষ্পিতা আদি। তো খাওয়া দাওয়ার পর্ব তো অলরেডি চলছে, আমি তোমাদের একই সঙ্গে দেখিয়ে দিলাম আমার সম্পূর্ণ পরিবার। এদিকে জয়া, জুন, রিয়া, ওদের তো চেনই, দেখেছই আগে, এখানে জেঠিমা রয়েছে, আর এখানে আমার পাড়া প্রতিবেশী সব বন্ধু বান্ধব, ননদ, ননদের হাজবেন্ড। তো টুককে তো জানোই ওর শরীরটা আজকে ভীষণ খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে ও তো বলছেই, তোমরা শুনতেই পাচ্ছ। আমি আর ওর ভয়েসটাও কাটলাম না এখানে, ওর ভয়েসটা আমি রেখেই দিয়েছি যে ওর শরীর খারাপ, ওর মুখ থেকেই শোনো কেন হয়েছে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তো বার্থডে সেলিব্রেশনের কিছু ছবিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ছবিগুলো, আর সেই সঙ্গে ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার ভিডিও দেখো তারা সঙ্গে থাকো এভাবেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।